একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথ রে, ধন্য হলো আজই বনের পথ ও গো ধন্য হলো গাছপালা পর্ব। বুলবুলিরা মধুর সুরে তাই বুঝি গান গাহে, বিশ্ব নিখিল দরুদ জানাই মোর নবীজির পায়ে। খুশু দিলে আজ চলেছে নবী হাসি ভরা মুখে, সহসা তাহার ফুল্ল আনন ছাইল গভীর দুঃখে। একে হরিণী বাধা আছে গাছের তলায়, একে হরিণী বাধা আছে গাছের তলায়, নবী সে তাই ছুটে যায় নবীর চোখে অশ্রু ঝরে যায়, ও গো নবীর চোখে অশ্রু ঝরে যায়। একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথ রে, ধন্য হলো আজই বনের পথ ও গো ধন্য হলো গাছপালা পর্ব। খানিক দূরে দাঁড়িয়ে নবী দেখিছে এই ঘটনা, কাতর স্বরে ব্যাধিকে হরিণী করিছে প্রার্থনা। শিকারীর কাছে বারে বারে করছে আহাজারি, আবার আসব ফিরে খনেকের তরে দাও গোমরে ছাড়ি। মোর সন্তানেরা উপবাসে তারা খোদাই মরে যায়, মোর সন্তানেরা উপবাসে তারা খোদাই মরে যায়, আছে আমার অপেক্ষায় দুধু দিয়ে ভাই আসিব আবার, ও গো দুধু দিয়ে ভাই আসিব আবার। পাষাণ শিকারী বুঝিল না ভাষা ছেড়ে না দিল তারে, নির্দয় ভাবে বাঁধিয়া আবার চলল সে পথরে। হরিণীর ব্যথা বুঝিয়া নবী ব্যথিত হলেন মনে, পাগল বেশে নবীজি গেলেন শিকারীর সন্ধানে। পেয়ে শিকারীর বলিল নবী ও শিকারী ভাই, পেয়ে শিকারীর বলিল নবী ও শিকারী ভাই, বেঁধে রাখো গো আমায় যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার, ও গো যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার। ও গো শিকারী ভাই, তুমি আমাকে বেঁধে রাখো কিন্তু এই হরিণটিকে তুমি ছেড়ে দাও। তখন শিকারী কি বলছে কবি লিখছে শুনুন। মূর্খ শিকারী কহিল পাগল এমন দেখিনি এই জীবনে, বনের পশু ছাড়া পেলে কি ধরা দেয় আর জালে। কহিল নবী ও গো শিকারী সে আসিবে ফিরিয়া, যতক্ষণ না আসে রাখো আমায় গাছেতে বাঁধিয়া। মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে, মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে, হরিণ কাঁদিয়া ছোটে খুদার তো সেই সন্তানের টানে, ও গো খুদার তো সেই সন্তানের টানে। যেই না বিশ্বনবী সরকার দু আলম রহমাতুল্লিল আলমিনকে গাছের সঙ্গে বাঁধলেন আর হরিণটিকে ছেড়ে দিলেন, হরিণ সেই বাচ্চাদের টানে দৌড়াচ্ছে আর পিছু পিছু ফিরে নই পাখির দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। আর ছুটতে ছুটতে তার বাচ্চাদের কাছে পৌঁছে গিয়ে বাচ্চাদেরকে লক্ষ্য করে হরিণটি কি বলেছিল কবি লিখছে শুনুন। কহিল হরিণ শোন বাচারা জলদি নাও দুধি পানি করে, প্রাণের নবীর করেছি জামিন তোমাদের ওই তরে। জানি না শিকারী নবীর উপর কত না পীড়ন করে, শুনে এ কথা বাচারা তখন কেঁদে মাতম করে। কিশোর বনাশ করেছ মা মোদের তরে, কিশোর বনাশ করেছ মা মোদের তরে, তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে, ও গো প্রাণের নবীর জামিন করে।
মা গো মা, তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো, বিশ্ব নবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসেছো মা। আমরা না খেয়ে মরে যেতাম, কিন্তু বিশ্ব নবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসে ঠিক করো নাই মা, তাড়াতাড়ি করে সেই বিশ্ব নবীর দরবারে আমাদের নিয়ে চলো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের সঙ্গে কেমন করে মান অভিমান করে কি বলছে কবি লিখছে, শুনুন। খাবো না কদুদি, খাবো না মোরা, যাবো না মা তোর কোলে, তাড়াতাড়ি চলো না নিয়ে নবীর পদ তলে, চুমি চরণ ধন্য হব, ক্ষমা চাইব চরণ ধরে, মোদির তরে আপনাকে আজ বাঁধিল গাছের পরে, বাচ্চা সহ হরিণী নবীর চরণে লোটাই, বাচ্চা সহ হরিণী নবীর চরণে লোটাই, অশ্রুতে কদম ভিজে যায়, শিকারি দেখে অবাক হয়ে যায়, ও গো শিকারি দেখে অবাক হয়ে যায়। যখন হরিণী এবং তার বাচ্চাগুলো বিশ্ব নবীর কদমে লুটুপুটি খাচ্ছে, তখন শিকারি দেখে হাই হাই করছে আর নিজে নিজে ভাবছে, হায় রে হায়, এ কোন মানুষকে আমি বেঁধে রেখেছিলাম, এ কি সেই মানুষ জানার জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে, এ কি সেই বিশ্ব নবী? তখন শিকারি কি করছে কবি লিখছে, শুনুন। জীবনে কভো শুনিনি কানে, দেখিনি কভো চোখে, হরিণীর সাথে কাঁদিছে মানুষ সমবেদনার শোকে, নয় বুঝিয়ে সাধারণ মানুষ এই বুঝি সেই নবী, যার গুণগান গাইছে মগান আকাশে বাতাসে রবি, মনের কালিমা ঘুচলো এবার শিকারি করে হায় হায়, মনের কালিমা ঘুচলো এবার শিকারি করে হায় হায়, নবীর বাঁধন খুলে দেয়, কেঁদে নবীর চরণে লুটায়, ও গো কেঁদে নবীর চরণে লুটায়। বিশ্ব নবীর কদমের উপরে পড়ে যখন লুটুপুটি খাচ্ছে আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন, তখন শিকারী দুই হাতটি ধরে নবী আমার বুকের সঙ্গে বুক লাগিয়ে বলেন, ও শিকারী ভাই, তুমি আমাকে চিনতে পারো নাই, এর জন্য কোনো দুঃখ নাই, এসো, তোমার জায়গা আমার কদমে নয়, তোমার জায়গা হলো আমার বুকে। তাই শেষ কথায় প্রিয় কবি কী লিখছে শুনুন। এই নুরানি কদমে থাকিব পড়ে সারাটি জীবন ধরে, নবীজি বলেন চরণেতে নয় ঠাই দিলাম মোর বুকে, শিকারির জীবন ধন্য হল পেয়ে নবীর দর্শন, ধন্য হল বনির সে গাছ যে পেল নবীর পাকে বদন, পিয়ারালির শূন্য জীবন শূন্য রয়ে যায়, সাইফুদ্দিন আমিনীর শূন্য জীবন শূন্য রয়ে যায়, আছি তোমার অপেক্ষায়, দাও না দেখা শয়নে একেবারে, ও গো দাও না দেখা স্বপনে একেবার, একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে, চলেনি বনের পথ রে, ধন্য হলো আজই বনের পথ, ও গো ধন্য হলো গাছে পালা পর্বত।